নিউ ইয়র্কের রকেফেলার সেন্টারে ক্রিসমাস ট্রি স্থাপনের মধ্য দিয়েই শুরু হয় ক্রিসমাস উৎসব। বুধবার রাতে সেখানে স্থাপন করা হয়েছে 87তম ক্রিসমাস ট্রি। এটি দেখতে রাত দিন ভিড় করছে হাজারো মানুষ। আগামী 17ই জানুয়ারি পর্যন্ত এই ক্রিসমাস ট্রি সবার জন্য উন্মুক্ত থাকবে। চারপাশে হাজারো মানুষের উপস্থিতি আর চোখ ধাঁধানো আলোর ঝলকানি। এর মধ্য দিয়েই বুধবার রাতে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বাটন টিপে ঐতিহাসিক রকফেলার সেন্টারের ক্রিসমাস ট্রির উদ্বোধন করেন। এবারের গাছটির উচ্চতা 77 ফুট। এবছর স্থাপন করা হয়েছে 87তম গাছটি। নরওয়ে প্রুস প্রজাতির এই ক্রিসমাস ট্রি গত 9 নভেম্বর আনা হয়েছে আপস্টেটের ফ্লোরিডা থেকে। গাছটির বয়স 75 বছর। এবছরের গাছটি দিয়েছে কার্ল শুলজ পরিবার। বিখ্যাত এই ক্রিসমাস ট্রি দেখতে এখন হাজারো মানুষের পদচারণায় মুখর পুরো রকফেলার সেন্টার। দৃষ্টিনন্দন এই ক্রিসমাস ট্রিতে 50,000-এরও বেশি বিচিত্র রঙের লেড লাইট বসানো হয়েছে। এত সুন্দর ক্রিসমাস ট্রি দেখতে যেন তীব্র শীতকেও উপেক্ষা করা কোনো বিষয় নয়। আর রকফেলার সেন্টারের ক্রিসমাস ট্রি উৎসবকে কেন্দ্র করে আশেপাশের রাস্তাগুলো সাজানো হয়েছে দারুণভাবে। এই শীতেও সমস্ত ম্যানহাটনে যেন একটি উৎসব মুখর এলাকা। It's very, very nice. It's, you know, holiday season. Can be New York City any time in the world. It's a great day. My husband brought me here. We went ice skating. And now we're here to see the tree. It's beautiful. অনেকে নিউ ইয়র্কের বাইরে থেকেও এই উৎসবে যোগ দিতে চলে আসেন। It's the first time to New York. I've actually never really been up north. This is probably the farthest up I've ever been, so I'm very excited. Also from Tennessee. This is my first trip as well, and I'm having a blast. Everything about it, I love it. Fabulous time. This is my fourth trip to New York, but the best one, the first Christmas tree lighting for me in real time, but it was fabulous. We come the Florida West Palm Beach. পরিবারের সবাইকে নিয়ে দলে দলে মানুষ ঘুরে বেড়াচ্ছেন রকফেলার সেন্টার ও আশেপাশের দর্শনীয় স্থানগুলো। বিশাল এই ক্রিসমাস ট্রি 1931 সাল থেকে এই রকফেলার সেন্টারে স্থাপন করা হচ্ছে, আর তা দেখার জন্য সারা আমেরিকার বিভিন্ন স্টেট থেকে মানুষ আসছে প্রতিনিয়ত। প্রতি বছর প্রায় 125 মিলিয়ন মানুষ এই ক্রিসমাস ট্রি দেখার জন্য নিউ ইয়র্কে আসেন। পিনাকি তালুকদার, টিভিএন 24, নিউ ইয়র্ক।